ল্যান্ড করে ফেলেছি মিশিগানে। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ব্যাগ কালেক্ট করতে। তো আমি আসলে মানে প্লেনে এত একটা মানে মানে এত ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল, পুরোটাই ভিডিও করেছিলাম, বাট আমি আর দেখাই নাই, কারণ মানুষ ভয় পাবে, কারণ এত বেশি এক্সট্রিম লেভেলের জাম্পিং অ্যান্ড বাম্পিং হয়েছে, মানে কি আর বলবো, অনেক বাচ্চারা কান্নাকাটি করতেছিল। অ্যান্ড বিকজ অফ ব্যাড ওয়েদার, যেহেতু মানে স্ট্রং হওয়ার কথা, সেহেতু ওই মানে ইয়েতে খুব মানে খুব ভয়ঙ্করভাবে মানে বাম্পিং হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খুব সেফলি ল্যান্ডিং হয়েছে। তো যাই হোক, আমরা চলে আসছি মিশিগানে, এখন আমাদের ব্যাগও পেয়ে গেছি। তো এই তো আমরা এখন এয়ারপোর্টে অপেক্ষা করছি। তো আমার হাজবেন্ড আর আমার বাচ্চা, এই আমাদের অবশ্যই একটাই স্যুটকেস, আগেই দেখিয়েছিলাম, খুব সুন্দরভাবে চলে আসছি। তো আমরা এখন বসে আছি এয়ারপোর্টের ভিতরে। তো আমরা ওয়েট করতেছি আমার হাজবেন্ডের কাজিনের জন্য, ওরা আসবে আমাদেরকে নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি ওর জন্যই তো আসছি আমরা মিশিগানে দেখা করতে, এবং আমার হাজবেন্ডের আরেকটা ফুপুর ফ্যামিলি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের চাচাতো ভাই, যার বাসায় যাচ্ছি, যে আসতেছে নিবে, আর আরেকটা ফুপুর বাসায়, ফুপাতো বোনের বাসায়, আমার হাজবেন্ডের ফুপাতো বোনের বাসা। কাল রবিবার দিন বিকালে যাবো, আম সরি না শনিবার দিন, মানে কালকে বিকালে যাবো, আজকে তো এখন আমাদের শুক্রবার হয়ে গেছে, ফ্রাইডে। তো এখন যাচ্ছি হচ্ছে ওর চাচাতো ভাইয়ের বাসায়, ও আসছে পিক আপ করার জন্য, আমরা ওয়েট করতেছি এয়ারপোর্টে। মাই গড, আই ওয়াজ ওয়েটিং টু কাম মিশিগান, ফাইনালি। তো আমার দেবর চলে আসছে, ওরা দুই গাড়ি নিয়ে আসছে, আমার দেবর দেবরের গাড়ি নিয়ে, এবং আমার মানে যা ও ওর গাড়ি নিয়ে আসছে। তো আমি আমার জায়ের সাথে আর আমার দেবরের সাথে, আমার হাজবেন্ড গেছে, তো চলে আসছি। দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি যখন ল্যান্ড করলাম, দেখেন এখন পর্যন্ত কিন্তু পুরোটা গ্রিন, পুরো রাস্তা, পুরো শহর, পুরো সব কিছু ক্লিন অ্যান্ড গ্রিন ছিল। তো এই তো আমরা এখন ভিতরে চলে যাব বাসার। তো আপনাদের সাথে চট করে ওদের বাসাটা শেয়ার করে ফেলি, খুবই সুন্দর, খুবই ছিমছাম সুন্দর করে সাজানো বাসা, মানে আমার খুবই ভালো লাগছে। এই পাশের রুমটা ও একটা ক্রাফট রুম বানাইছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর এটা আরও ভালো মানে খুবই সুন্দর ছিল, ঢুকেই নামাজের রুম, মানে এত একটা ভালো লাগছে, একদম মানে প্রথম রুমটাই মানে ঢুকেই চোখের সামনে যে রুমটা পড়ে সেটাকেও বড় একটা রুম, এটাকেও নামাজের রুম মানে প্রেয়ার রুম করছে। আর এই তো That's my room? Yeah. Oh, wow. কি সুন্দর, তিন দিনের জন্য এটা আমার রুম, আর এই যে উঁচা সিলিং, মানে ঢুকেই ভালো লাগে তাই না, উঁচা সিলিং দেখতে। তো এটা হচ্ছে একটা আরেকটা লিভিং রুম, মানে উপরে ফ্লোরটাও এরকম আরেকটা মানে সেম জায়গাতেই, নিচে যে একটা লিভিং রুম ছিল উপরেও একটা লিভিং রুম। আর এই হচ্ছে ইয়ারা, ইয়ারার রুম, আমার মেয়ে নিরাম আর ইয়ারা, ওরা হচ্ছে চাচাতো বোন, আই মিন কাজিন। তো মানে দেখতে ওরা সেম, বডির দিকেও চেহারার দিকেও। তো এখন দুজন খেলাধুলা করতেছে। তো এই হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোর, আম সরি কি বলে বেসমেন্ট না বেসমেন্ট, আমরা তো আসলে হিউস্টনবাসী, টেক্সাসবাসী, সো বেসমেন্ট সম্পর্কে আমাদের অত একটা আইডিয়া নাই। সো এই হচ্ছে আমার ছেলে মানে ফার্স্ট টাইমের মতো বেসমেন্টে হাঁটাহাঁটি করতেছে। আমরা নিউ ইয়র্কে তো সবসময় যাই, নিউ ইয়র্কে তো আর দেখছি,
কিন্তু আসলে আমার ছেলে ওইভাবে করে বেজমেন্টটা দেখতে পারে নাই কখনোই, মানে বেজমেন্টটাও তো যাওয়া হয় নাই নিউ ইয়র্কে, কিন্তু সামহাও এখানে এসে প্রথম দিনই তো আমরা বেজমেন্টে চলে আসছি। তো এই মানে এইখানকার বেজমেন্ট মনে হচ্ছে একটু মনে হচ্ছে যে নিউ ইয়র্কের চেয়ে একটু বড়। তো দেখেন কি অবস্থা, আমি যখন ঢুকলাম আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি এই জায়গাটা কেমন ছিল। আমি জাস্ট জুতাটা খুলে ব্যাগটা রেখে শুধু আপনাদের সাথে আমি বাসাটা শেয়ার করতেছিলাম, এরই মধ্যে দেখেন কি অবস্থা, চিন্তা করা যায় সময় কি ছিল আর এখন দেখেন কি অবস্থা। দিস ইজ মিশিগান, ওয়েলকাম টু মিশিগান, ওয়েলকাম টু স্নো, ও মাই গড, ক্যান নট ইমাজিন কিরকম। আপনাদের এটাকে বলা হয় হ্যাভি, মানে হ্যাভি স্নো, এই যে একদম মানে হ্যাভি স্নো পড়তেছে, এই যে এই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন এটাকে বলা হয় হ্যাভি স্নো। এতদিনে বুঝতে পারছি যে হ্যাভি স্নো মানে এটাকে, মানে একদম মানে নন স্টপ ভাবে পড়তেছে, এই যে আসলে আমার জন্য এটা হচ্ছে মানে প্রথম প্রথম মানে এভাবে স্নো দেখা। সো মানে এই জন্য আমি খুব বেশি মানে এক্সাইটেড, আমার ছেলে মেয়ে আমাদের তিনজনের জন্যই মানে খুবই একটা এক্সাইটেড। এটা হচ্ছে বাসার পিছন দিকটা, ব্যাকইয়ার্ডের সাইডটা, মানে আপনাদের সাথে আমি কিন্তু একটু আগে ব্যাকইয়ার্ড মানে ব্যাকইয়ার্ডটাও শেয়ার করছি, পুরাটা সবুজ ছিল, এখন পুরোটাই সাদা হয়ে গেল। আমার জন্য এত বেশি এক্সাইটেড কারণ আমি স্নো খুব পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সরি টু সে ও হেট করে, কিন্তু আমার এত পছন্দ এত পছন্দ। তো আমার খুব শখ ছিল যে স্নোটা যখন স্টার্ট হয় ওই জিনিসটা আমি দেখবো। তো আমি কখনোই বুঝতে পারি নাই যে মিশিগান আমাকে এইভাবে ওয়েলকাম করবে। আই ওয়াজ সো হ্যাপি টু সি দিস, অ্যান্ড মিশিগানের আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওয়েট করবেন আমার নেক্সট ব্লগের জন্য। আমার মেয়ে বেশ টায়ার্ড ছিল, গাড়িতেই সে খুব মানে ঘুমিয়ে মানে ঘুমে পড়ে যাচ্ছিল, তো এখন সে মানে খেলাধুলা শুরু করছে অ্যান্ড টুকটাক খাওয়া দাওয়া শুরু করছে। তো আমরা নিজেরও এখন হাংরি, তো সবাই মিলে এখন একটু লাঞ্চ করব। আর আমি আমার জাকে দেখাচ্ছি না কারণ হচ্ছে ও হিজাব করে এবং ক্যামেরার সামনে আসে না। সো এই তো আজকে আমার মিশিগানের প্রথম ভিডিও, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই ভালো থাকেন, আবারও চলে আসবো, আল্লাহ হাফেজ।